বলে হে শয়তান তুই যা যা তোর ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু আমার আদম সন্তানকে আমার বান্দা বান্দীকে আমার ঈমান থেকে আমি আল্লাহর আনুগত্য থেকে সরাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে হাজার বছর দেবদেবীর পূজা করছ রে হিন্দু ভাই ও হিন্দু ভাই বাবারা আপনারা না বুঝে অনেক সময় আমার একটা প্রশ্ন থাকবে হ্যাঁ ঈমানের দাওয়াত প্রত্যেকের জন্যই যারা সুস্থ ঈমান আনতেছেন না আনতেছেন না যারা বুঝে তার অবশ্যই ঈমান গ্রহণ করতেছে হাজার বছর দেবদেবীর পূজা করেছে কিন্তু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যাবে আল্লাহ বলেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেছেন তুমি শত বছর হাজার বছর দেবদেবীর পূজা করতে পারো ভুলবশত না বুঝার কারণে তোমার ব্রেনের মধ্যে ধরে নাই এই মূর্তি মাটি দিয়া বানায়া বেজা দিয়ে আইকলা বাস দিয়ে খাড়া করে তো রাখছো এটারে আবার তুমি দেব পূজা করতেছো ভগবান মানতেছো দুধ কলা দিতেছো কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ইসলামের দাওয়াত দিতে চাইছিল না রে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য আগুন নিক্ষেপ করলো আগুন তৈরি করার পর আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন আল্লাহ বলেন কুল নাউকুনি বাউদা সালামান আল্লাহ বলে হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা বাতাসের মতো হয়ে যাও একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাও সুতরাং যখন আগুনকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিল সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল এ নবীর উম্মতের দল আকেল তোফে খেশরা এজহার কাগড বাহলি লশনার রাগুলজার কার্দ সুয়ে ও খস মে কে তির আন্দা খতা পুষায়ে কারুষ ফায়ত সাখতা এ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলে ও ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জবাব দে বলে রে নমরুদ তুই তো জানস না আমার আল্লাহ কই থাকে আমার আল্লাহ থাকে আরশ আজমে তুমি লাগাল পাইবা না আ নমরুদ দেবী মানে বলে রে তোমার আল্লাহকে আমি তীর নিক্ষেপ করলে আল্লাহকে বলতে হবে তীরের মধ্যে লাগাইতে পারবো জুড়ে বলেন নাউজুবিল্লাহ তীরের মধ্যে যখন রক্ত লাগায় মাছের রক্ত লাগায় আল্লাহ এরকম মূর্খ শিক্ষা মন্ত্রী আমরা দেখতে চাই না বাংলার জমিনে ঠিক না বেটে এক চিল্লায় তো কারা কারা এই দাবি মানতে রাজেছেন দাঁড়ায় দেখান দাঁড়ায় দেখান ভাইয়ের আমার দেশটা মুসলমানের কার আমরা কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলি না আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দুরা পূজা করে আমরা বাধা দেই না আমাদের বাংলাদেশের মধ্যে বৌদ্ধরা পূজা করে বাধা দেই না সনাতন ধর্মের লোক আছে বিভিন্ন ধর্মের পূজারি লোক আছে যারা গাছের পূজা করে যারা মাছের পূজা করে যারা দেবদেবীর পূজা করে যারা বড় বড় বিল্ডিং শেওলা পড়া বিল্ডিং দেখলে পূজা করে এমন হিন্দু লোক আছে বড় বড় মসজিদ দেখলো ফাঁকার মধ্যে ভগবান ভগবান আসেনি না নাই তাদের পূজার মধ্যে আমরা বাধাই দেন না তবে আমরা মুসলমানদেরকে কেন আপনারা খুশা দেন এত অ্যালার্জি কেন লেগে হ্যাঁ তো এত অ্যালার্জি হলে সে বাড়া মশ লাগাই দিলে তুই সব হ্যাঁ অ্যালার্জি ভালো যাবে বাংলা ওষুধ মলম না এ নবীর উম্মতের দল এইভাবে বাংলাদেশের মধ্যে ব্রিটিশরা যেমন ছিল বিভিন্ন উন্নতের নাম দিয়া
উন্নতি দেখায়া ব্রিটিশ ও ইসলামের ক্ষতি করেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে হাজার ধন্যবাদ মডেল মসজিদ দিয়েছেন আপনার বাবা ইস্তিমার মাঠ দিয়েছে ধন্যবাদ কিন্তু আপনার পেছনে বসে থাকা কিছু বেজা বিড়াল আছে এই সমস্ত বেজা বিড়ালকে সামালেন আর না হয় বাংলার জমিন যদি জেগে যায় আর চেয়ারে বসে থাকার ক্ষমতা থাকবে না এইজন্য আল্লাহ বলেন লিমানিল মুলকু আল্লাহ রাব্বুল আলামিন জানে দেয় এ হাশরের ময়দানের লোকেরা তোর আজকে বরাস করে দিনের শাসন ক্ষমতা কার এইভাবে যখন আল্লাহ বলবে আজকের শাসন ক্ষমতা কার বলো কেউ আওয়াজ করবে না এটাতে যাব পরে শুধু টাচ দিলাম আল্লাহ বলবে হাশরের ময়দানে ইমানিল মুলকুল ইয়াউম বলো আজকের দিনের শাসন ক্ষমতা কার আপনি ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন ইমাম সাহেবের বাতার ব্যবস্থা করেছেন গণশিক্ষা দিয়েছেন আপনাকে হাজার ধন্যবাদ কিন্তু আপনার খোঁজ নেওয়া দরকার আপনার ডানে বামে কিছু লোক যা আছে ইসলামী রাষ্ট্র এই বাংলাদেশে 92% মুসলমানের দেশের মধ্যে থেকে এই সমস্ত নাস্তিকবাদ মুসলমানদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকানোর ক্ষমতা পায় কিভাবে এ দুনিয়ার মুসলমান রে মনের মুসলমান ও বিবারিয়ার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গেলে আজকে উলামায়ে কেরাম জেলে বন্দি কোরআনের কথা হক কথা বলতে গেলে হাত করা লাগে কি অপরাধ ছিল রফিকুল ইসলামের পিচ্ছি হুজুর লুকটা শুধু কিন্তু ভিতরে মালের অভাব নাই একটু জোরে কোন না ভয় পান নাকি কোরআন হাদিসের আলোচনা যারা করে আর কমি মাদ্রাসা যারা পড়ে এরা মার ফেড়ো তাহা অবস্থায় শহীদি তামান্না লইয়া ওই দুনিয়ার মধ্যে আসে এই জন্য কমি ওলামায়ে কারামকে দেবন্দী ওলামায়ে কারামকে আমাদের ঐতিহ্যে আমরা ফিরে যাই গিয়ে দেখি ওই যে শামিলির ময়দানে শামিলির ময়দান এখন আর শামিলির ময়দানে কিন্তু রক্তের গ্রাণ এখনো করে শামিলির ময়দানে হাজারো আলেমকে ঝুলন্ত অবস্থায় রেখেছিল ভাই হাজারো আলেমকে কতল করে নদীতে ভাসিয়ে দিয়েছে শামিলির ময়দানে এখনো দাঁড়াইলে বোঝা যায় ওই ইংরেজ বিরোধী আন্দোলনের সময় যেভাবে রক্ত সখীদের রক্ত জড়াইছে ইংরেজরা এখনো রক্তের ঘ্রাণ লাগে আমরা বাংলাদেশের মুসলমান আমরা বলে দিতে চাই এই দেশটা মুসলমানের এই দেশটা মুসলমানের সুতরাং হিন্দুত্ববাদী প্রচার করতে দেওয়া হবে না এবং নাস্তিকবাদ প্রচার করতে দেওয়া হবে না হিন্দুবাদীদেরকে আমরা আঘাত দেই না তাদের পূজা তারা করে আমরা মুসলমান বাধা দেই না বরং আমরা কেমন মুসলমান আমরা মুসলমানের সন্তানেরা আপনাদের পূজার মধ্যে আরো গিয়া সফল করে দে আসি না নাই এরা তো খুশ হইব নাউজুবিল্লাহ কালকা কই লুট খাবে লাগিয়া পড়ে তাই আর কেউ তোমার ঈদের অনুষ্ঠান আনতে পারবে নাই ঈদের নামাজ আনতে পারবেন যদি বলে খাসি ফাড়া তিনটা দিমু এরপর তো তিন ফাড়া তিনটা জব হইরে খাইলে ঈদের নামাজ হইতো না আইবো আপনাদের দাওয়াত দিলে কোন উনি আমার বন্ধু মানুষ একসাথে চলি তো ব্যবসা করি যাইতে হয় এই ফাড়া খাইবার লাগে হিন্দু বাড়ির গিয়া লুটে ফেরাতে কি মন ধরনের মুসলমান দেন এমনও মুসলমান সমাজে আছে আরে এইভাবে হাসতে হাসতে বন্ধুত্ব করেন চলাফেরা করেন ব্যবসা বাণিজ্য করেন আমরা তো এই বাংলাদেশ মিলেমিশে থাকি হিন্দুদেরকে ভাই চাচা বলে আমরা চলতেছি কিন্তু কোন হিন্দুকে আমরা আঘাত করি নাই কিন্তু আমাদের প্রশ্ন হলো আমরা হিন্দু ধর্মে আঘাত করি নাই বৌদ্ধ ধর্মে আঘাত করি নাই কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে কেন আপনার আঘাত করবেন এটা আপনাদের কাছে প্রশ্ন কিন্তু গত দুই দিন আগে একজনে পোস্ট করছে অনেক শিক্ষিত একজন লোক ব্যাংকে চাকরি করে
উনি লেখছে ক মৌলবীরা মাদ্রাসায় পড়ে, আমাদের ছেলেরা কলেজে পড়ে, স্কুলে পড়ে, জ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, দেশ পরিচালনা করবে, তারা এগুলি নিয়ে মাথা কামানোর তো কোনো দরকার নেই। তারা মাদ্রাসায় পড়ে, তারা ডারউইন নিয়ে চিন্তা করে, মানে মস্কারিমূলক একটা লেখা দিয়েছে, আবার সাথে সাথে কাটটা লেছে। আমি এবার তালাশ করছি কিন্তু পাই নাই, সাথে সাথে কাটটা লেছে এই মিনিট দুই মিনিটের ব্যবধানে, অনেক তালাশ করছি পাইছি না। পরে আর তা আল্লাহর কি কুদরত, যদি থাকতো তে বাংলাদেশের মুসলমান হেরো সাইজ করে নিল, ঠিক না বেটিক? আমরা বিশ্বাস করি আমাদের মুসলমানের সন্তানরা স্কুলে পড়তে পারে, কলেজে পড়তে পারে, ইউনিভার্সিটিতে পড়তে পারে, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে কলেজের ছাত্ররা বসে থাকতে পারে না, ঠিক না বেটিক? চিল্লায় সুতরাং কলেজে পড়তে পারে তার বাবা মুসলমান, স্কুলে পড়তে পারে তার দাদা মুসলমান, ইউনিভার্সিটিতে পড়তে পারে তার মা মুসলমান, তার নানারানি মুসলমান, তারা আলেমকে মহব্বত করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, কিন্তু এদের ফলাফলটা হয়েছিল গত বছর আমরা উলামায়ে কেরাম রক্ত ঝরেছিল শাপলা চত্বরের ময়দানে, কিন্তু বুকরার ইজ্জত বাঁচা থেকে ইজ্জত রক্ষার আন্দোলনে গত বছর স্কুল কলেজের ছাত্ররা ফুলবাগান সাজিয়েছিল, শাপলা চত্বর পুরাটাই আপনার কলেজ ভার্সিটির ছাত্ররা ছিল, দেখছেন না আপনারা? 13 সালে রক্ত দিয়েছিল ওলামায়ে কেরাম। হ্যাঁ, সত্য কোনোদিন গোপন থাকে না, আবার বলেন না যে উনি মনে বিএনপির, বিএনপির না, কিন্তু উদাহরণস্বরূপ বলতেছে সত্যটা বলছে, সরকারকে ধন্যবাদ। উনি একটা ভিডিওতে দেখছি বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে হেফাজতের মতো দমন করা হবে, শুনছেন না? যারা শুনছেন নাহলে দেখেন তালাশ করে, এটা এমন এক জায়গা হোক, এটা সিসি ক্যামেরা, তারা বড় ক্যামেরা, ইউটিউব, এটার মধ্যে বলতে আছে না? ডরাইলে তো না, যারা জেলে বন্দি আছে গ্রামে গঞ্জে থেকে আন্দোলন বের হতে হবে, যে মামুনুল হক সাহেব থেকে নিয়ে মুফতি সাখাওয়াত হোসেন রাজি, হ্যাঁ, এবং রফিকুল ইসলাম সহ যারা কারা নির্যাতিত, কি অপরাধ ছিল? আচ্ছা, ডান্ডা ভিড়ি লাগানোর অপরাধ রেখে সে কি চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, বেবিচারি করছে, চাল চুরি করছে, ডাল চুরি করছে, গম চুরি করছে, বুট চুরি করছে? তবে রফিকের গলায়, রফিকের কোমরে কেন গরুর রশি লাগবে? রফিকের পায়ে কেন ডান্ডা ভিড়ি লাগবে? রফিকের মাথায় কেন হ্যান্ডলেট লাগবে? ছোট একটা মানুষ এমন একটা হ্যান্ডলেট দিছে, এইভাবে টাকা দেখে হাঁটতে হাঁটতেই পারে না। বুঝতে হবে জালেমরা, নাস্তিকরা ইমানদারকে ভয় পায়। এই জন্য আল্লাহ বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রশ্ন জাগে, আমরা কোন আল্লাহকে ভয় করব? আমাদেরকে আল্লাহ সম্পর্কে পরিচিত করিয়ে দেন। আল্লাহ সম্পর্কে আমরা জানি না, আমাদেরকে আল্লাহ চিনায়া দেন। আল্লাহ আয়াতের এই শব্দের মধ্যে জানায় দেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একটা আত্মা থেকে অধিকতর আত্মা বানাইছেন, যিনি তাকে ভয় করো। ওই আল্লাহকে ভয় করো যিনি একটা আত্মা থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন আত্মা বানাইছেন, ভাই ওই আল্লাহকে ভয় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম নাস শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান বলে না, ইয়া আইয়ুহাল আদম বলে না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো। লোক সকলের মধ্যে হিন্দু ব্যক্তি লোক, মানুষের মধ্যে হিন্দু ব্যক্তি মানুষ, খ্রিস্টান মানুষ, ব্যক্তির মধ্যে ইহুদি খ্রিস্টান ব্যক্তি, ঠিক না ব্যক্তি? চিল্লা এখন লোকের অন্তর্ভুক্ত, ইহুদ নাসারার অন্তর্ভুক্ত রে ভাই। এই জন্য আল্লাহর কুদরতি হাকমত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো।
কেমন ভয় করো কেমন ভয় করো আল্লাহই খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটা আত্মা থেকে অসংখ্য অগণিত আত্মা বানাইছেন অসংখ্য অগণিত আত্মা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানানোর জন্য ফেরেশতার সঙ্গে পরামর্শ করেন ভাই ফেরেশতার সঙ্গে যখন আল্লাহ পরামর্শ করেন ফেরেশতারা বলল আল্লাহ আপনার তাসবিহ পড়ার জন্য আপনার কোন কীর্তন গাওয়ার জন্য আর কোন জাতি সৃষ্টি করার প্রয়োজন নাই দুনিয়ার মধ্যে মানুষ বানানোর প্রয়োজন নাই মানুষে দাঙ্গা হাঙ্গামা করবে পেত্তবজাত করবে রক্তাক্ত করবে দুনিয়ার মধ্যে সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার দরকার নাই আমরা আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ফেরেশতারা বলতে লাগলো আমরা তো যেই যেই অবস্থায় আছি আপনার জিকির অবস্থায় আছি এ দুনিয়ার মুসলমান ঈমানদার মনের মুসলমান জুরমুরব্বি যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাহিনী দুনিয়ার মধ্যে দুইটা বাহিনী সৃষ্টি করেছিল ভাই একটা বাহিনীর নাম হলো মালাইকা একটা বাহিনীর নাম হলো ফেরেশতা যিনি শুধু সওয়াবই বুঝে গুনাহ বলতে কিছু বুঝে না গুনার গ যদি বাংলাতে লিখে দেন আরবি ইংরেজিতে ইন্টারন্যাশনাল ভাষা যদি লিখে দেন আখেরাতের ইন্টারন্যাশনাল ভাষা যদি লিখে দেন ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝবে না আর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা বাহিনী বানাইছেন ওই বাহিনীর নাম হলো আশরাফুল মখলুকাত মানব জাতি এই মানব জাতির মধ্যে আল্লাহ দুইটা গুণ দিয়েছেন কয়টা আরো জোরে বলেন কয়টা ফেরেশতার মধ্যে কয়টা একটা প্রশ্ন বুঝতে ফেরেশতার মধ্যে কয়টা একটা গুণ শুধু সওয়াব গুনাহ বুঝে না আর মানুষের মধ্যে কয়টা এক নাম্বার হলো উনি সওয়াব করার আগ্রহ থাকি আবার গুনাহ করলে তওবা করার অনুভূতিও জাগে ঠিক না বেঠিক চিল্লায় কম এ মুরব্বি ভাবারা যুবক ভাই রক্তের গরিমের কারণে অনেক সময় গুনাহ করে ফেলে রে ভাই এটা হলো তার শক্তি তার মন তো আদর করে মানুষ বানাইছে রে ভাই যেই আল্লাহ মানুষকে মিন নুতফাতিন খালাকা আল্লাহ বলেছেন কোরআনের আয়াতে আমি একটা তুচ্ছ পানির থেকে মানুষ বানাইছি এর নবীর উম্মতের দল এই পানিটা বাজারের মধ্যে সাইরা না দামে নিলে কেউ বিক্রি করবে না এ নবীর উম্মত দুধের কিছু 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি এমনকি 100 টাকাও যাবে কিন্তু এই পানিটা ফুটাটা মাগনা দিল কেউ নেবে না আর মন্দ বলবে আল্লাহ বলেন মিন নুতফাতিন খালাকা আমি কি তোমাদের কি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি না ও নিমক হারাম তুমি কিভাবে আমাকে ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের মধ্যে যখন আমি রাগিবের মধ্যে পানির ফুটাটা পড়ে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আবার 40 দিন যার পর এই পানিটা যখন রক্তে পরিণত হয় আবার 40 দিন পর রক্তটাকে গোশতের চাকায় আবরণ দেয় আবার 40 দিন পর আল্লাহ গোশতের আবরণের ভিতরে হাড্ডি দান করে রে ভাই আবার 40 দিন পর হাড়ের ভিতরে মগজ দান করে আবার 40 দিন পর ফেরেশতার মাধ্যমে আল্লাহ রিপেয়ারিং কোনিয়া হাড়ের উপরে রগ দান করে রগ রগ আবার রগের ভিতরে রক্ত চলাচলের ব্যবস্থা করে দিয়েছে রে ভাই কত নিয়ামতের ভিতরে ডুবে আছি অসংখ্য গণিত নিয়ামতের মতে হাবু ডাবু খাইয়া ও বান্দ্রামি মার্কা শিক্ষা নিয়ে ব্যস্ত স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি যাহা পাইনি যাহা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি যাহা পাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি এই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাজের শিক্ত হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম
আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাজের সিক্ত হস্তকলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম ঠিক নেবে ঠিক চিল্লায় বলেন আজ স্বাধীনতা মানে বানর মানুষ নিয়ে খেলা নাস্তিকরা উঠে পড়ে লেগেছে মুসলমানদের কিনে ঠিক নেবে ঠিক চিল্লায় কোন এ নবীর উম্মতের দল এই জন্য স্বাধীনতা আমরা এই জন্য আনি নাই স্বাধীনতা মুসলমানদের ইমানের উপর হস্তক্ষেপ করবে এটার নাম স্বাধীনতা না স্বাধীনতা তুমি স্বাধীনতার স্লোগান দিয়ে ওলামায়ে কেরামকে বরে জেলের মধ্যে আবদ্ধ করবে এটার নাম স্বাধীনতা না স্বাধীনতার নামে আলেমদেরকে জেলে আবদ্ধ করে রাখবে মন করামতি দেশ চালাবে এটার নাম স্বাধীনতা না স্বাধীনতার নামে শিক্ষা সিলেবাস নিয়ে বানরের নামে মানুষকে তুমি ইমান থেকে বিভ্রান্ত করে বেটার নাম স্বাধীনতা না এই সমস্ত স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল না খালি বঙ্গবন্ধুর বেচ্চা হইতেছে এটি ঠিক না বেটি বঙ্গবন্ধুর চেতনা দে চেতনা বঙ্গবন্ধুর পুরান ভিডিও দেখলে এটার মধ্যে জিরো পয়েন্ট না এটির মধ্যে আদর্শ বঙ্গবন্ধু কি মসজিদের মিটারের বিল খাইটা বিল লইছি ইয়ার সাথে দিয়ে গেছেন ফিরি পরায় দিয়ে গেছে কাটটা আবার মিটার বুঝলে গেছেন গিয়া এরশাদ ক্ষমতায় আসার পরে এই শুনেন যে যেটা করতে হয় খারাপ করুক যেমন বর্তমান সরকারে ব্রিজ করতেছে মডেল মসজিদ করতেছে এটা কেমন লাগতো না বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট উত্তরবঙ্গ গেলে দক্ষিণাঞ্চল গেলে মনে করবেন যে রাস্তা তো ভাত খাবি লেগে এত সুন্দর রাস্তা করছে ঢাকা গেলে তো বুলুই লেভেল আন্দোলনের কথা বিভিন্ন আবার ব্রিজ দেখলে তখন দূর হাসিনের বিরোধিত করে ঠিক না বেটি কিন্তু আমরা বলি কেউ রে উলামায়ে কেরাম লামাইতেও চায় না উঠাইতেও চায় না মুসলমান কোনো মুসলমানে চায় না দেশ ভালো চালান হ্যাঁ তবে ইসলামের উপর কোনো আঘাত দিবেন না এটা আমাদের পরিষ্কার কথা কোন মৌলবি কোন সাধারণ মুসলমান নিজের ঘরে খাইয়া তোমার গদ্দির মধ্যে কুচা দিবার দরকার নাই ঠিক না বেটি ও তো আজের কেউ না তবে যখন ইসলাম আর মুসলমানদের ইমানের উপর আঘাত আসবে কে বাবা কে চাচা এটা দেখার আর সুযোগ থাকে না ঠিক না বেটি চিল্লা এখন এ নবীর উম্মতের দল আল্লাহ বলেছেন মানুষ বানাইতে আর ফেরেশতা বলেছে তারা দাঙ্গা হাঙ্গামা করবে দলাদলি করবে দলাদলি চলতেছে নি রক্তাক্ত কিন্তু আল্লাহ বলে ও ফেরেশতার দল আমি সকলকে অনুমতি দিলাম আউয়াল জামানুল আউয়াল ইনসানুল আদম আদম আলাইহিসসালামকে সিজদা দেওয়ার জন্য রূহ জগতের সমস্ত সৃষ্টি সিজদা করেছে সমস্ত মালায়েকাগণ সিজদা দিয়েছেন কিন্তু সমস্ত ফেরেশতার সর্দার আজাজিল মিস্টার সিজদা দেয় নাই নাম ছিল আজাজিল পরে হইছে কি মালাউন শয়তান ঠিক না বেটি আল্লাহর আদেশ না মানার কারণে শয়তানে পরিণত হয়ে গেছে রে ভাই এই শয়তান বলো আল্লাহ আপনি আমাকে ধ্বংস করেন আপনি আমাকে লানত দিয়েছেন আপনি আমাকে অপদস্থ করেছেন আপনার দরজা থেকে আমাকে বিতাড়িত করেছেন তবে আপনার কাছে একটা অনুমতি নিতে চাই বলে অনুমতিটা কি আমি প্রত্যেকটা আদমের রগে রগে যেন চলতে পারি আল্লাহ বলে হে শয়তান তুই যা যা তোর ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু আমার আদম সন্তানকে আমার বান্দা বান্দিকে আমার ইমান থেকে আমি আল্লাহর আরোগ্য থেকে সরাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে হাজার বছর দেবদেবীর পূজা করছো রে হিন্দু ভাই ও হিন্দু ভাই বাবারা আপনারা না বুঝে অনেক সময় আমার একটা প্রশ্ন থাকবে হ্যাঁ ইমানের দাওয়াত প্রত্যেকের জন্যই যারা সুস্থ ইমান আনতেছেন না আনতেছে না যারা বুঝে তারা অবশ্যই ইমান গ্রহণ করতেছে হাজার বছর দেবদেবীর পূজা করেছে কিন্তু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যাবে আল্লাহ বলেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলেছেন তুমি শত বছর হাজার বছর দেবদেবীর পূজা করতে পারো
ভুলবশত না বুঝার কারণে তোমার ব্রেনের মধ্যে ধরে নাই এই মূর্তি মাটি দিয়া বানায়া বেজা দিয়ে আইকলা বাস দিয়ে খাড়া করে তো রাখছো এটারে আবার তুমি দেব পূজা করতেছো ভগবান মানতেছো দুধ কলা দিতেছো কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ ইসলামের দাওয়াত দিতে চাইছিল না রে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য আগুন নিক্ষেপ করলো আগুন তৈরি করার পর আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে নিক্ষেপ করলেন আল্লাহ বলেন কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা আল্লাহ বলে হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা বাতাসের মতো হয়ে যাও একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাও সুতরাং যখন আগুনকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিল সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল এ নবীর উম্মতের দল আকেল তোফে খেশরা এজহার কাগদ বাহলি লশনার রাগুলজার কার্দ সুয়ে ও খস মেকে তির আন্দা খতা পুষায়ে কারুষ ফায়ত সাখতা এ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলে হো ইব্রাহিম তোমার আল্লাহ কোথায় তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জবাব দে বলে রে নমরুদ তুই তো জানস না আমার আল্লাহ কই থাকে আমার আল্লাহ থাকে আরশে আজমে তুমি লাগাল পাইবা না আ নমরুদ দেবী মানে বলে রে তোমার আল্লাহকে আমি তীর নিক্ষেপ করলে আল্লাহকে বলতে আমি তীরের মধ্যে লাগাইতে পারবো জুরে বলেন নাউজুবিল্লাহ তীরের মধ্যে যখন রক্ত লাগায় মাছের রক্ত লাগায় আল্লাহ নিক্ষেপ করলেন তীরটাকে নিচে নমরুদ কই ইব্রাহিম দেখছো তোমার আল্লাহর আমি মাইরা রক্ত লাগাই লইছি নাউজুবিল্লাহ চিল্লা কোন কিন্তু নমরুদ দে বেঈমান রে বুঝাইবার লাগি আল্লাহ মাছের রক্ত লাগাই দিছে এই জন্য কিতাবের মধ্যে আছে মরা মিছলি খানা জায়েজ হে মরা মাছ কোন জায়েজ ওইখান থেকে আসে ইতিহাস আছে নি না মুসলমানদের লেজ কাটা মুসলমান লেজ কাটা না মুসলমানদের লেজ আছে আল্লাহ পর্যন্ত পৌঁছার লেজ আছে যে ব্যক্তি সিহাসিতার কিতাব পড়ে হাদিসের কিতাব উনার থেকে নেয় উনার উস্তাদ উনার থেকে নেয় উনার উস্তাদ পর্যন্ত যাইতে যাইতে নবী পর্যন্ত নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছি এই জন্য আমরা রেখে ওয়াহাবি কয়ে গালে দিল আমরা ভালোই কইছি ঠিক না ঠিক আমরা ওয়াহাবি 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 শব্দ হতো আল্লাহ বলা যারা গালি দেয় আল্লাহ বলা বলে গালি দেয় ঠিক না ঠিক চিল্লা এখন কিন্তু এক ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত কে অমান্য করে মুস্তাকুন নবী কাসিমের এটা না বললে না হয় যার নাম হলো বলে চিনেন ডাল্লা দিন লোক একজন আছে না বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা একজন দেখো তাই না মুস্তাকুন নবী কাসিমের বিবাহের ব্যাপারে মুখ খুলছে কয়েকবার দুই বিয়া করছে আরো দুই বিয়া করবার লাগে দোয়া করছে আবার শেষ দা এমনি তো মস্কারি করছো শেষ দা কইছে লুচ্চা নাম্বার ওয়ান নাউজুবিল্লাহ জোরে কই দেন না এই যে গালিটা দিল হেরি মান আছে না গেছে গা এই ব্যাপারে জানে না তো হে তো কোরআন শরীফ পড়ে না মনে পড়লে তো এই আয়াত জানার কথা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যদি পারো একের অধিক এরপরে যদি পারো আর যদি না পারো তোমার জন্য একটাই যথেষ্ট যদি পারো আল্লাহ যে আয়াত নাজিল করছে মাসনা ও সুলাসা ও রুবা একের অধিক দুই দুইয়ের অধিক তিন তিনের অধিক চার তবে এরপরে ফার্স্ট নাম্বার যেন না হয় সাবধান কথা ক্লিয়ার বুঝা নেবেন কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে হে কি ইমানদার হইতে পারে এর জন্য প্রিয় ভাইয়ের কাছে উদার আহ্বান জানাইব হয়তো আপনি ভুলবশত বলে ফেলেছেন আবেগের সুরে শ্রোতা বেশি দেখে মনে করছেন যুবক না আপনারে ভালোবাসে আর ফিসেদা নাচতে 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 একদম ইমান হারা হয়ে গেছেন এই জন্য আমি স্পষ্ট ভাষায় হ্যাঁ আদবের সাথে বলতে চাই ভাইজান আপনি কালিমা পরে মুসলমান হন তৌবা করে আবার ফিরে আসেন
আমরা চাই না একটা মানুষ যেহেতু আপনি ওয়াজের লাইনে আছেন যদিও আমরা ওয়াহাবি বলে গালি দেন ঠিক না বেটি কিন্তু আপনার দ্বারা তো এই মন মুসলমান বনা তোস্তারামত করেন না দি কিউ আপনার তো সিনুন না জমুন লারে নামটা কোয়েলাই মনটা চাইলেতেছে কইলিতে ও এ আমার আগে কইলেছে আরেকজন তো উনি যে বলতে চাইলো যে মুস্তাকুন নবীর বিবাহ সম্পর্কে এটা মন্তব্য করেছেন আমি তাহিরি ভাইকে বলবো আপনি তওবা করে ঈমান আনয়ন করে আবার ইসলামের পথে ফিরে আসুন আপনি ঠিক আছে না ঠিক না ও আচ্ছা আচ্ছা দেখ শুননি মুরব্বিরারে নামটা তারফা কাভুক্ত এ নবীর উম্মত মুখে মুখে আশিক দাবি করলে ঘুমি না ওই যে আমানতু বিল্লাহ বলেছিলাম শুরুতে খেয়াল আসেনি আমানতু বিল্লাহর মধ্যে ছয়টা উসুল আছে ছয়টার মধ্যে যারা একদম সহিভাবে মানবে তারাই হবে জান্নাতে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ফুস্টারে আর মাইকিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত লিখে তুমি নবীর আশেক হতে পারবে না রে ভাই আর ওই দিকে কোরআন বিরোধী অঞ্চলে তুমি নিজে নিজ বিবাহের সম্পর্কে এই আয়াতরা অস্বীকার করলে আল্লাহ বলেছেন মাসনা ও সুলাসা ও রবা যদি পারো একের অধিক না পারলে তোমার জন্য একটাই উনি বলে আমরা একটু ফেরে না তাহলে সাইটটি আবার মশকারি করে কো আস্তে আস্তে বুঝছেন না একটু ফেরে না আর তাই না সাইটটা তুমি একটা ফেরে না তো তোমার কেডা হয়েছে মুখ কুলতা বেড়া সাইটটা ফারবে তো সাইটটা বিয়া হলে আল্লাহর আয়াত তো আমল হইব বর্তমানে এই আদম সুমারের গোনার যে আমাদের লোক সংখ্যা গোনানো যে পুরুষের পিছে তিনটার উপরে ফেরে ঠিক না বে ঠিক তো এই সমস্ত মহিলা কই যাব স্বামী ছাড়া থাকবো তা আল্লাহর বিধান কেউ রাগ করে জমাই সেরে যাব আছে না এমন মহিলারা কত সুখে শান্তিতে দেয় মাইক স্বর্ণ না দিলে যাইতাম না রূপা না দিলে যাইতাম না মোহর না দিলে যাইতাম না কি আলামতের মানুষ জামার তোলা থাকলে তো সব সম্পদ তোর তুই শান্তে স্বর্ণ লাগিয়া তুই হবে না আবার বাফের বাড়ির দূরে একটা ল্যাং দরস খেলে যাইতাম না না গেলে বিয়া বসতে গেলে একটু জোরে কন এ রাগ করে যারা জাগা এই যে খালি ফেরে রইল পুরুষটা বেটা ডেকে খাইলা থাকতো পুরুষ বুড়া হইতে পারে কিন্তু বুড়াও না এই কারণে দাদা রেজে গেতে দাদা একটা বিয়া করাই দিব একটা হাসি দেব আরে আগের দিনটা নাই রে ঠিক না বেটি হ্যাঁ প্রমাণ হলো ইসমাইল আলাইহিসাল্লাম 80 বছর বয়সে সন্তানের বাবা হলেন ইব্রাহিম আলাইহিসাল্লামের সন্তান ইসমাইল আলাইহিসাল্লাম ইব্রাহিম সাল্লামের বয়স যখন 80 বৎসর হয় ইব্রাহিম ইসমাইল আলাইহিসাল্লাম জন্ম হয় আরে এটা তো প্রমাণ পুরুষ কোনোদিন বুড়া হয় না ঠিক না বেটি তুই আবার হেন আয়াতরে অস্বীকার করলি এই জন্য আমরা বলতে চাই এই স্টেজগুলো ওয়াজের ময়দান কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনার ময়দান নাসা নাসি আর লাফালাফি শানের নামে গান গাওয়ার ময়দান এটা নয় গানের মঞ্চ হলে আলাদা ক ওয়াজের নাম দু আবার টুফি পাগরি দু মাতা গান গালে টুফি পাগরি মাতাত কে লাইয়া ঠিক না বেটিক চিল্লা এখন এই জন্য আল্লাহ কে সিয়া এই ইউহান্না সুত্তাকু রাব্বাকুম হে লোক সকল আল্লাহকে ভয় করো এই ইমানদার আল্লাহর গোলাম আদম আলাইহিসসালামকে বানানোর পর আদম আলাইহিসসালাম কে যখন সিজদা করলো আর মালাউন শয়তান সিজদা করতে রাজি না আর সঙ্গে সঙ্গে আল্লাহর থেকে বিতাড়িত হলো আল্লাহর পারমিশন নিয়ে শয়তান আসলো এটার প্রমাণ কি দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসার পর চিৎকার করে বলে এটা কোন কারণ শয়তানের দুনিয়াত পড়তে না পড়তে আঙ্গুল দেয়া খুশা মারে এই কারণে সিলাসিলি করে আবার দেখবেন সুন্নাত তরিকা যখন ডান কানে আজান দেয় আবার বাম কানে কামত দেও গায় আজান কামতের মধ্যে দিও সন্তান চিৎকার করে এটা বুঝবেন শয়তানে খুসা মারে ঠিক না বেটি হে কি পারমিশন লয়েছে আল্লাহ থেকে সুন্নাত তরিকা আজান দিতেছে কারণ আজান এমন একটা ওষুধ রে ভাই আজান এমন একটা ওষুধ আজানের মাইকের আওয়াজ যত দূর যাবে এর চেয়ে 100 গুণ বেশি দূরে শয়তান দৌড়তে থাকে দৌড়তে 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 এমন জায়গায় গিয়ে আমার কুত্তার মুখে গিয়ে আমার এই কারণে আজানের সময় দেখবেন কুত্তা গেউ গেউ করে
দেখছেন নি পরীক্ষা করে দেখেন যখন আযান দিবেন দেখবেন কুত্তা ওকে ওকে করে উলিটা আবার কোন কথা শয়তানে দৌড়তে দৌড়তে যখন কোন রাস্তা বানা দরজা জানা মানে কই ঢুকবো কুত্তার মুখ তো সব সময় হা করে থাকে এইজন্য কুত্তার মুখে গিয়ে ঢুকে এইজন্য আযান দিবেন আযান রও সরাইলেছে এখন সেবায় কিস ভাই সেবা খ্রিস্টান মিশনারির হাসপাতালের মধ্যে আমরা যাই না আগের মানুষে গর্ভাবস্থায় কাম করছে গরিবার দিছে মইজ বাড়ছে ও দান লইছে ওগুলতি করছে এখন কুস্তইলে ক ক শৈলবার কষাইখানাত যা কষাইখানাত আরে সূরা ইয়াসিন পড়া পানি দিন না কোরআনের উপর আমল করলে তো সব সহজ সূরা ইনশিকাকের পাঁচটি আয়াত লিপিবদ্ধ করে তাবিজ আকারে বানিয়ে আপনি যখন ডেলিভারি রোগীকে যখন হালকা ব্যথা হবে আজকে থেকে ওষুধরা যায় যায় মসজিদের ইমাম সাহেব থেকে নিয়ে যাবেন পরীক্ষা করেন যারা আছে তে 20000 আর 30000 লাগতো না কোরআনে আমল করেন কোরআনে আমল সূরা ইয়াসিন তেলাওয়াত করি যখন গর্ভাবস্থা মাকে দিবেন ওই কষাইখানা যাইতে হবে না আর খ্রিস্টান মিশনারি নামের সেবার নামের হাসপাতালে গিয়ে আজান একামত ছাড়া সন্তান জন্ম দিতে হবে না আল্লাহর কালাম তেলাওয়াত করে যখন পানি ফু দিয়ে দিবেন ব্যথা হয়ে যাবে কোন দিক দা সন্তান খালাস হয় ঠারো পাইবা না সূরা ইনশিকাকের পাঁচটি আয়াত লিখে বাম রানের গোড়ার মধ্যে বেঁধে দিবে আল্লাহর কুদরতে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে মেহমান হয়ে আসবে এ নবীর উম্মতির দল এই জন্য আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের উপর আজাব আর গজব বেশি বেশি গ্রাস নবী বলেন তারাক্তু ফিকুম আমরাই لا تضل ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা জিনিস তোমরা ভালো করে ধরবে শক্ত মুষ্টিবদ্ধ করে ধরবে দুইটা জিনিসকে তোমরা তরক করবে না এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন সুন্নাতু রাসূলিল্লাহ নবীর সুন্নাহ নবীর সুন্নাহর মধ্যে এজমা কিয়াস আছে না নাই যারা বলে আমরা কোরআন হাদিসের বাইরে কুস্তা মানি না ইমাম মানি না তাদের কাছে প্রশ্ন হইলো কোরআন হাদিসের কোন জায়গায় তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বাদার কথা আছে দেখান বেরতরব যারা যদি যারা বলে যে শুধু কোরআন আর শুধু হাদিস মানে কোরআনের অনেক আয়াত আছে কোরআনের তাফসীর আয়াত বিল আয়াত কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর দ্বিতীয় নাম্বার তাফসীর হলো আয়াত বিল হাদিস কোরআন বিল হাদিস কোরআনের আয়াতকে হাদিসের পরিভাষায় ব্যাখ্যা করে তিন নাম্বার হলো আপনার ইজমা কিয়াস সুন্নাহ দিয়ে ঠিক না বেটিক তিন পদ্ধতিতে এখন যদি এখন আমি শুধু কোরআন মানি শুধু হাদিস মানি আর কিচ্ছু মানি না যদি আপনি সুন্নাহ মানেন ইজমা কিয়াস সহ না মানেন তাহলে এই তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার করতে হয়েছে আমাদের মুস্তাহিদগণ আমাদের সাহাবায়ে কেরামগণ যদি এটা না করতেন আমরা ফাইলাম এই জন্য আল্লাহ আগে দিয়ে কোরআনে জানাই দিছে ওয়ারুকাউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন তাবেইন কিভাবে নামাজ পড়েছেন তবে তাবেইন কিভাবে নামাজ পড়েছেন এইভাবে শিক্ষাগুলি এসেছে এর নবীর উম্মত এই জন্য আল্লাহকে সর্বাবস্থায় ভয় করব ঠিক না বেটিক না খুব না আল্লাহ তো দেখেই না সাসাও দেখছে না হ্যাঁ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মেয়েকে বলছে তার মা দুধের মধ্যে পানি মিক্স করার জন্য মা বললেন মা আজকে দুধ কম পানি একটু মিক্স করে দাও তবে বেশি দেও না যাতে দুধ পাতলা বেশি না হয় আর এই ইমানদার মেয়েটা ডাক দিয়ে বলে আম্মা আপনি শুনে নেন
ওই যে খলিফা ওমর দেখবে বলে না খলিফা ওমর তো আসে না রাতে কোথায় থেকে দেখবে খলিফা ওমর দেখতে না পারে ঘুমা আমার আপনার এমন একজন সৃষ্টিকর্তা আল্লাহ যিনি আসমান জমিন 18000 مخلوقاتের আল্লাহ ওই আল্লাহ তো গভীর রজনীতেও দেখেন ঠিক না বে ঠিক চিল্লা এখন এ নবীর উম্মত ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ বলেছেন মানুষ তা খুব বানা তা খুব সর্বঅবস্থা আল্লাহর ভয় আল্লাহর ভয় যার ভিতরে নাই তার দ্বারা বইয়ের মধ্যে বেদিনের শিক্ষা দেওয়া সম্ভব তার মধ্যে নাস্তিক্যবাদ করা সম্ভব তার দ্বারা কোরআনের আয়াতকে অস্বীকার করা সম্ভব শুধু চাপাবাজির মধ্যে নবীর আশিক দাবি করলে হবে না রে ভাই ও ইমানদার আল্লাহর গোলাম নবীর সুন্নাত তরিকা অনুযায়ী দিজি চলো জীবন নিজের জীবনটাকে গঠন করে দাও তুমি কবরের মধ্যে যাইতে ধীরে হবে সালাম দিয়ে বেহেশতের গ্রাণ পাইতে ধীরে হবে না আ নবীর উম্মতের দল যেই কথা বলতেছিলাম আল্লাহ মানুষ বরাদর করে বানাইছে বরাদর করে বানাইছে রে ভাই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ বড় কতপুতন করে আদর করে বানাইছেন বলে তার প্রমাণ কি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা যখন বিভিন্ন জায়গার মধ্যে যাই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দর্শনের মধ্যে যখন যাই দেখার জন্য যাই চট্টগ্রাম সিরাখানাতে যাই বিভিন্ন ঢাকা যাই বিভিন্ন জায়গার মধ্যে যাই বোলাগঞ্জে যাই সাতচরে যাই এবং তারা যারা যায় আপনার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার জন্য দেখার জন্য অনেকে গিয়ে বলে এ ভাই আপনারা অনেকে বলতে পারেন হে হরিণ তুমি কতই না সুন্দর ও জিরাফ তুমি কতই না সুন্দর ও বাঘ তোমাকে কতই না সুন্দর তোমার গায়ের যে সাফাটা দিছে আল্লাহ কত সুন্দর কত সুন্দর টিকে আকার আকৃতি রং দিয়ে সাজাইছেন তাদের ভাষায় আল্লাহর বান্দাকে বলতে চাই ও দুনিয়ার মানুষ তুমি কি জানো তোমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে আল্লাহর বান্দাকে পশু পাখিদের ভাষায় বলে তুমি কি জানো না তোমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে বলে না বলে তোমার কাছে দলিল আছে বলে আছে সূরা তিনের আয়াতটা পরে একটু শোনাও বলবো আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين بولي هو بندا তুমি কি জানো না তোমাকে আমি কত সুন্দর করে বানাইলাম কত সুন্দর করে বানাইলাম 18000 মাখলুকাত থেকে বাছাই করিয়া তোমাকে তো সুন্দর গঠন দিয়ে বানাইলাম কেওর চেহারার সঙ্গে কের চেহারার মিল নাই কের নাকের সেন্টারের সঙ্গে নাকের সেন্টারের মিল নাই কের কথা বলার বাচন ভঙ্গির সঙ্গে কারো কথার বাচন ভঙ্গির মিল নাই কারো নাক কানের সঙ্গে কারো নাক কানের মিল নাই হাঁটার সঙ্গে হাঁটা মিল নাই রঙের কালারের সঙ্গে কোনো মিল নাই এবং বডির স্বাস্থ্যের দিকে কোনো মিল নাই ওই আল্লাহকে কি তুমি চিনো না আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আহসান সুন্দর থেকে অধিকতর সুন্দর বানাইলাম তাকওয়িম কথা বলার শক্তি দিলাম কুওয়াত দিলাম শক্তি দিলাম তোমাকে আমি শক্তি দান করলাম সূরা বালাদের মধ্যে কি তালাশ করলে আল্লাহ বোঝা যায় একদিন প্রশ্ন করতেছে প্রশ্ন নিয়ামতের কথাটি বলবো আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি কি জানো না তোমার চার আঙ্গুল কপালের নিচে আমি কি তোমাকে চক্ষু দান করে নাই এখানে আল্লাহ প্রশ্ন করতেছে বিভিন্ন জায়গায় আল্লাহ সরাসরি কইছে আমি তোমাকে
সুন্দর করে বানাইছি মাটি দিয়ে বানাইছি আর এখানে আল্লাহ বলতেছে আমি কি তোমাকে চক্ষু দান করি নাই ওয়ালিসানাহু ওয়াশাফাতাই আমি কি তোমাকে দুই মারির মধ্যে নরম একটি গুস্তের টুকরা জিহ্বা দান করি নাই ওয়াহাদাইনাহু নাজদাই আল্লাহ আরফ মুরব্বি মানুষের ইমানের জজবা আপনারা তো একদম মানে শুনতে শুনতে মন দিয়ে শুনতেছেন বোঝা যাইতেছে এই জন্য অনেকে নিস্তব্ধ রয়েছে হ্যাঁ তবে হুশ রাখেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ নারে তাকবীরের আওয়াজ উঁচা করতে হবে ঠিক না বেটি ঘুমায় থাকলে তো বুঝবো না মনে মাড়া আওয়াজ নাই মানুষ নাই ঠিক না বেটি আওয়াজ দিতে হবে এ নবীর উম্মতের দল আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন আমি কি তোমাকে জিহ্বা দান করি নাই ওয়াহাদাইনাহু নাজদাইন আমি কি তোমাকে দন্ত দান করি নাই আমি কি তোমাকে দাঁত দান করি নাই যে জিহ্বা থাকার কারণে কথা বলতে পারো যে জিহ্বা থাকার কারণে তুমি জিকির করতে পারো যে জিহ্বা থাকার কারণে তুমি হুজুরকে গালি দিতে পারো মোল্লারা একবারে রা উচ্চারণ করে খুব শক্ত করে নাউজুবিল্লাহ আস্তে কই এ নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা শক্ত করে বলতে পারো তোমার ক্ষমতার বিরুদ্ধে গেলে তুমি গদির বিরুদ্ধে গেলে ওলামায়ে কেরামকে জেলাবদ্ধ করতে পারো তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত গুণ দিছে এত এত গুণ দিছে এই গুণ নিয়ামত পর পর কি ভাবে তুমি আবার পাঠ্যপুস্তকের মধ্যে মানুষ জানে মানুষ থেকে হইছে রে ভাই কিন্তু তোমাকে কোন বুতে ধরছে বানর থেকে মানুষ হইছে তুই জঙ্গলে যাস না কেন জঙ্গলে যাইতে না এখনো বইরিছে কর এটা তো জঙ্গল বাইন্দানিও দেওয়া দরকার এ নবীর উম্মতের দল তবে আমরা ঝড় দিয়ে ধারণ করতে পারি আমরা দর্জি ধরতে পারি তবে মুখ আমরা বন্ধ দিব না যতক্ষণ পর্যন্ত সংশোধন হয়ে আমাদের হাত পর্যন্ত না পৌঁছবে ঠিক না বেটি চতুর্দিক সারা বিশ্ব মুসলমানদের বিপক্ষে আর আজকে আমরা মুসলমান যার যার দলালে নিয়া যার যার দল নিয়া দলাদলিতে আছি কিন্তু দেখা যায় অনেকে ইসলামের পক্ষে লামে না কিন্তু দলের বিরুদ্ধে গেলে দেখা যায় কার কতকান জ্বলে নৌকার বিরুদ্ধে দান করলে হেরে দে বাস আর দানের বিরুদ্ধে নৌকো করলে হেরে দো বাস আর মাঝখান দা ইসলাম রে দিয়া দিতে একবার এক কলার বড় বাস নাস্তিকেরা দিতেছে কি না আমরা তো বদলে আছি দল লয়া দলের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত না বলে ইসলামের জন্য আমরা মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার ছাত্র শিক্ষকরা দিয়া দিছি আর আমরা টিভিতে চাই চাইলে আমরা দেখুন হুজুর আর কেমনে মারে ঠিক কইছি না আমরা তো ইতি করি দোকানের মাঝে বই বই ফার্স্টে হাট সাহাইব আর দেখবো হুজুর আর কেমনে মারে আন্দোলন সব হুজুর আর কারো আর আমরা হলি চাই চাই দেখুন এমন অবস্থা হইব মুসলমান দাবি করতে পারো সাইজ করে লেব সাইজ যদি এইভাবে বয়ে থাকেন সাইজ করে লেব সব ইহুদি নাসারা এক হয়ে গেছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সুতরাং আমরা এখন সময় ডাকতে দাবি করতে হবে আমাদের কারা নির্যাতিত আলেমদেরকে মুক্তির দাবি নিয়ে আমরা মানববন্ধন মিছিল মিটিং করতে কারা কারা রাজি আছে একটু হাত দাঁড়িয়ে দেখা এ নবীর উম্মতের দল তাদের কথা একটাই ওই সমস্ত ইসলামী স্কলার্স যারা ইসলামী আলোচনা করে তারা থাকলে ডাল চুরি গম চুরি চাল চুরি তেল চুরি করা সম্ভব নয় কারণ মুসলমানের কান নাক চোখ তো সজাগ হয়ে যায় করোনার সময় দেখছেন না বড় বড় বক্স কার্ডের ভিতরে 5 কেজির বোতল
কিমন মারাটা মারছে এইজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম এটা অনেক বড় বিষয় এটা এক আয়াতের ভিতরে হগল ভয় ডুহাই দিছে আল্লাহু আকবার জোরে কর এ নবীর উম্মত তোমাকে সাধারণ মানুষের বুটের দ্বারা আল্লাহ চেয়ারম্যান বানাইছে রে ভাই তেল চুরি ডাল চুরি চাল চুরি সিনে চুরি আর গম চুরি করার জন্য নয় ইতিম বিধবা গরিবদের হক আদায় করার জন্য তোমাকে প্রতিনিধি বানাইছে কিন্তু তুমি ক্ষমতার চেয়ারে বসে আর সাধারণ মানুষের খবর নেও নাই বিধবাদের কাট তুমি খেয়ে খেয়ে তুমি বড়লোক হইতেছো এতিমদের হক তুমি খেয়ে খেয়ে বড়লোক হইতেছো গরিবদের হক মেরে মেরে বড় হইতেছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সর্বাবস্থা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার জন্য বলেছেন সর্বাবস্থায় এই জন্য আল্লাহর ভয় তুমি কিভাবে সুদ খাও আবার সুদ খায় আর মরবে আবার দুয়ার মধ্যে হাজির অনেক সুদ করেছে মসজিদের সভাপতি আসেনি না নাই দোয়া জীবন কবুল হইতো না এটা আল্লাহর ঘোষণা সুদ যারা খায় সর্বনিম্ন গুণাটা হলো মার সঙ্গে জিনা করার সমপরিমাণ নাউজুবিল্লাহ চিল্লায় কোন না এটা আল্লাহর একটা বিধান আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যারা ইন্টারেস্ট আবার শুদ্ধ করে ইন্টারেস্ট বলে হুজুর এটা সুদ না তো এটা ইন্টারেস্ট খুব মজা ইন্টারেস্ট খুব মজা মজা না ঘুরায় খা আর কি এমনে না এমনে ঘুরায় খা এই ইন্টারেস্ট বানায় যারা সুদ খায় এরা শাস্তি দাও ইন্টারেস্ট হইব আল্লাহ বলবে ফাজুকু স্বাদ গ্রহণ করো কি বলবে স্বাদ গ্রহণ করো ওই যে ইন্টারেস্ট খাই ইসলাম হন খাও ইন্টারেস্ট ফসা ফুস দিব ফসা ফুস খাবার বলবে আল্লাহ পিপাসা হয়ে গেছি তৃষ্ণার্ত হয়ে গেছি পানি পিপাসা ধরেছে আল্লাহ বলবে ফাজুকু স্বাদ গ্রহণ করো ফালান নাজিদাকুম ইল্লা আযাবা অধিকতর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে কারণ তুমি যে সুদ খাইছিলা মজা কইরা এখন শাস্তিরও গ্রহণ করো মজা কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে বাকে বলছি রে ভাই কু ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো রে ভাই ক্ষমতা পাইছো শুক্র আদায় করো দাপট দেখাইবা না গোষ্ঠীর বড়াই দেখা লাডির বড়াই দেখা জুলুম অত্যাচার করবো না ক্ষমতা পাইয়া আলেম ওলামাদেরকে জেলে পরে তালাবদ্ধ করে মাদ্রাসায় পরিণত করবি না তোমরা যদি আলেমকে জেলের মধ্যে পড়তে চাও সবাইকে বৈরাজ মাদ্রাসা পরিণত করো ওইখানে মাদ্রাসা হবে আমির সাহেব রহমাতুল্লাহ খেলার আল্লাহর পথে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই কিতাবটা মুফতি ফজলুল হক আমিনি জেলখানার মধ্যে বসে বসে লিখেছিলেন এই কিতাবের এক পৃষ্ঠার মধ্যে লিখেছেন যখন হুজুরকে জামিন দেওয়া হয় চোর ডাকাতের দলেরা বলে হুজুর আজকে আপনি চলে যাবেন আমাদের চক্ষুর পানি ধরে রাখতে পারলাম না বলে কেন তোমরা কান্নাকাটি করতেছো আমার তো বুঝে আসে না তোমাদের তো এইভাবে তোমরা তো কান্না করার কথা না তোমরা তো বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়েছিলে তোমাদের অন্তরটা তো একদম পাথর হয়ে আছে কান্না করার কথা না তোমরা তো গাছ বৃক্ষ ফেলে আরো বরং আটকে ডাকাতি করতো তোমরা কাঁদো কেন আমি তো বুঝতে পারলাম না হুজুরদেরকে জেলখানার মধ্যে আমির সাহেব রহমাতুল্লাহ আলাই লিখেছেন ওই চোর ডাকাতগুলিকে জেলখানার মধ্যে মামলেট দিত মামলেট ডিমগুলি বোনা করিয়া গোশতের রুট দিত আর হুজুরে পচা ডাল দিত নাউজুবিল্লাহ চিল্লাই কইবেন না আলেম ওলামারে কেমন নির্যাতন করে জালেমের বাচ্চারা একটু চিন্তা করে দেখেন কেমন নির্যাতন করে আল্লাহর ওলি মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেন
যখন আমি আমার জামিন হয়ে গেল তারা কান্নাকাটি করতেছে হুজুর আজকে চলে যান আপনি যতদিন ছিলেন আমরা জীবনে নামাজ জানতাম না রোজা কি জিনিস জানতাম না হজ কি জিনিস জানতাম না যাকাত কি জিনিস জানতাম না আজকে আপনি জেলখানায় এত লং টাইম থাকার সুবাদে আমরা কুরআন শিক্ষা গ্রহণ করেছি আমরা হজ কি জিনিস গ্রহণ করেছি যাকাত কি জিনিস গ্রহণ করেছি আ পরের হক নষ্ট করলে কেমন শাস্তি জানতে পারছি গো হুজুর আজকে জামিন হয়ে বাসায় ফিরে যাবেন এই জন্য কান্নায় আর চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য হুজুরদেরকে জেলখানায় নিলে মনে করবে না তারা মাদ্রাসা থেকে বিরত না তাদের ছাত্র জেলখানায় আছে মক্কায় আছে মদিনায় আছে যেখানে যাবে সেখানে ছাত্রর অভাব নাই তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাইব আদ নিসবত তোরা এ নবীর উম্মতের দল আপনি আমি কোথায় আমার সুন্নত কোথায় আমার নবীর সুন্নত কোথায় একটু মত দিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাবে আবি তালিবের মধ্যে জেল খাটছে কিনা খাটছে না ওলামায়ে কেরাম বলতে পারবেন জেল খাটার আলেমদের জন্য হলো নবীদের সুন্নাত শুধু মিষ্টি আর জিলাপি খাওয়ার নাম বুঝি সুন্নি অত শুধু এটা শুনো এটা শুনো না শুনো মাকলে যেমন একটু সময় পার্লার উজু করার আগ পর্যন্ত একটু আলগা ফর্সা উজু করলে কিন্তু প্লাস্টার সুইটে যায় ঠিক না বেটি যারা শুধু শুনু দাবি করে শুনু অত সহজ না সুন্নি দাবি করেন না খুব কঠিন আর্মি পুলিশ বিডিআরের র‍্যাব বাহিনীর বন্দুকের গুলি হন লাগে দৌড়ানে হন লাগে তেহলে আশেকের রাসূল ইতা আর হুদা নাচ্চা ফল্লাই আশেকের রাসূল এটা আশেকের শয়তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন কোরআনের জন্য পাগল হয়েছে পাগল বলতে বাধ্য হয়েছেন আবু জিহিল বলল বাতিজা আমাদের ধর্মের মধ্যে চুন কালে দেওয়ার জন্য আসছো তুমি গেলে দাওয়াত বন্ধ করো কেমন বেয়াদব দেখছেন তেরম বেয়াদব আছে না নাই আমরা বাংলাদেশ বলে আপনারা এগুলি নিয়ে মাথা কামান কেন আপনারা দোয়া দরুদ পড়বেন আপনারা এগুলি দিয়ে মাথা কামানোর দরকার নাই আমরা গুম পাতায় তার আহমদা চুরি করে লিয়ে যেত গাইমা ও তো সুজা এই সুযোগ দেওয়া যাবে না এটা শাহ জালালের জমিন শাহ মাহদুমের জমিন শাহ বরানের জমিন বড় হুজুরের জমিন মুবাসসির হুজুরের জমিন মুফতি নুরুল্লাহর জমিন মুফতি আমিনের জমিন আহমদ শফির জমিন সুতরাং আল্লাহওয়ালার জমিনে বেদিনের শিক্ষা চালু করতে দেওয়া হবে না ঠিক না বেটিক চিল্লা এখন ঠিক হবাইর না বলে হুজুর কি ঠিক না কোন বুঝতাছি না তো হ্যাঁ বুঝবেন যারা বইটা ফরেন একটু কইল ফরবান করতে জব্দ করে লেছে না হুজুর আর ধরে লেছে না সুর তো ধরা ফিরে গেছে সুরিটা সুযোগ মতো করতারছে না তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট একটা কথা বলে যাই শত বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তাবলিগ করেছেন কিন্তু আলেমদের বিরোধিতা করেন এটা কোন ধরনের তাবলিগ করেন কোন সাবিটা আমি কইছি আচ্ছা কোন সাইন উনি চান্দের দেশে যাইতেছে গা সূর্য দেশে যাইতেছে গা আমি কইতাছি চল্লিশ বছর পঞ্চাশ বছর তাবলিক করলেন কিন্তু আলেমদের বিদ্বেষ করেন এটা কোন ধরনের তাবলিক করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল উলামা ও ওয়ারাসাতুল আনবিয়া যে নবীগণের ওয়ারিশ হলেও যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত সুন্নাহ মানে কওমি দেওবন্দ উলামায়ে কেরাম তারা হলো নবীগণের ওয়ারিশ তারা মানুষের ইমানকে পরিশুদ্ধ রাখতে চায় আর যারা শুধু মিষ্টি আর সিন্নি বিরানি খাওয়ার মুসলমান এরা মুসলমানদের ইমানকে বেজাল বানায় আত্মসাৎ করে সম্পদ লুটার পায় তারা করে ঠিক না বেটিক ফিরের নামে বন্ডামে আসিনি না নাই এই জন্য আল্লাহ কইছি ইয়া ইউহান্না সুত্তাকু রাব্বাকুম হে সাবধান তুমি আল্লাহকে ভয় করো
তিহাল্লুবফিরা নারী বিট বিটেন লয়ে শের নাসানাসি করো না ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো পীরের নামে বন্ডামি করো না নাজিবাজি করো না এজন্য আল্লাহর এক বান্দা বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর আলহামদুলিল্লাহ সিল্লাই কোন আলহামদুলিল্লাহ হুজুর বের তোল আছে আপনার মন খুশি না খুশি তাহলে খুশি হইলে কম যারা দাঁড়িয়ে আছেন বয়েছেন ওই দিন জায়গা খালি আছে আগের ওয়া শরণ আছে নি শুরুতে কইছিলাম যে মাছ তিন ধরনের পানির তলে উপরে কিছু জিতা কিছু মরা শ্রোতা আছে তিন ধরনের আমি বলবো ভাই সিলার মুরগের খাওয়ান না মুসলমানের না ফেন্ডেলও বসে যান জায়গা আছে বসেন বসেন সব জিনিসের আদব আছে আরে মানুষ এই চবে খুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আরে মানুষ এই চবে খুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে প্রতিদিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই এমন মুসলমান আসিনি না নাই বছরে দুই দেড় নামাজ আর জানাজার নামাজ আসিনি না নাই আর একটা মুসল্লি আছে হুদা শুক্রবার এগুলি সে মৌসুমি মুসলমান মৌসুম শেষ মুসলমানেও শেষ আবার কেউ আছে হুদাই দেন নামাজ আবার কেউ আছে কোনোটাই না তেহারা মরলে কাফর উল্টায় সারা চেক করলে বোঝা যেত এটা হিন্দু না মুসলমান ঠিক না বেটি এ নবীর উম্মতের দাল এই জন্য কবি বলেছেন রাতি দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই মরণ কালে টাকা কি কারো সঙ্গে যাবে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ চবে খুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে এ নবীর উম্মতের দাল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বলবে রে ভাই لمن الملك اليوم বলো আজকের দিনের শাসন ক্ষমতা কার আজকের দিনের শাসন ক্ষমতা কার আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে বলবেন আজকের দিনের শাসন ক্ষমতা কার তখন নমরুদ ফেরাউন সাদ্দাত হামান কারণরা পলায়ন করতে থাকবে পলায়ন করতে থাকবে এ দুনিয়ার রাজা বাদশার দল ইতিহাস খুলে দেখেন আগের কার শাসন ক্ষমতায় যারা ছিল বেদিন বাদশা যারা ছিল তারা থাকতে পারে নাই ওই যে বলছিলাম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্নবিদ্ধ করে উনি যখন প্রশ্নবিদ্ধ করেছিল তোমার আল্লাহ কই থাকে আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে থাকে তুমি নমরুদ লাগাল পাইবা না কিন্তু বেঈমান নমরুদ বলে তোমার আল্লাহকে আমি মেরে ফেলার জন্য তীর যথেষ্ট নাউজুবিল্লাহ চিল্লা এখন এ নবীর উম্মতের দল এই জন্য কিছু কিছু নাস্তিকরা এই জন্য নাস্তিকবাদী করে রে ভাই তারা করে দেখে আল্লাহর শাস্তি আসে কিনা আসে না কিন্তু আল্লাহর শাস্তি আসলো কিন্তু আসে নাই আমার নবীর বরকতে আমার নবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের বিচার সরাসরি করবেন না আমার উম্মতের বিচার সরাসরি করবেন না সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালামের জামানায় বিচারের ব্যবস্থা ছিল যখন অপরাধীরা অপরাধ করত আপনারা উঠা বসা করলে কিন্তু আমি বয়ান ছেড়ে দিন উঠা বসা করলে কিন্তু একদিকে তাকান মনোযোগ দিয়ে শুনেন হুজুর আসতেছে এত টাইম কিন্তু কেউ আলোচনা করতো না কঘন্টা শেষ আছে নি আমি তো গরি সৈন্য বক্ত না আড়াই ঘন্টার রয়েছে এ নবীর উম্মতের দাল আল্লাহ রাব্বুল আলামিন
এর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কেউ কালিমার দাওয়াত থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছিল নমরুদ কিন্তু পারে নাই যত বাধা দিবে তত আরো বাড়ে কিছুদিন আগে দেখছেন কিনা জানুয়ারির শুরুতে শুআয়ব আহমদ আশরাফের মাহফিলে বাধা দিছিল কিন্তু বন্ধ করতে পারে নাই যত বাধা দিবে তত আরো বাড়বে এটার নাম কি হক এজন্য আল্লাহ বলে وجاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله بولين جخن حق أشبه أر باطل بتاري تهوه سبحان الله زر حق أشبه باطل بتاري تهوه يتي الله بيدان মুসলমানদের বিজয় এটা আল্লাহর বিধান সাময়িক সময়ের জন্য মুসলমানরা কষ্ট করতে পারে মুসলমানদের ইমানদারদেরকে তোমরা কষ্ট দিতে পারো পেরেশানি ভোগ করাইতে পারো কিন্তু বিজয়ী হবে মুসলমানদের এ নবীর উম্মতের দল যতই নাস্তিক্যবাদী প্রচার করার জন্য শিক্ষা সিলেবাস দিয়া আমাদের মুসলমানদের সন্তানদেরকে ব্রেন ওয়াশ করার জন্য চেষ্টা করো পারবে না পারবে না জেনে রাখো এই জমিন হলো উর্বর জমিন ইসলামের জন্য এ নবীর উম্মতের দল যে কথা বলতেছিলাম রে ভাই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানায় সুলাইমান আলাইহিস সালামের বিচার ব্যবস্থা ছিল যখন কোন অপরাধী থাকতো অপরাধীকে ডাকাইতো অপরাধীকে ডাকাইয়া বাতাসকে হুকুম করতো বাতাস তুমি তাকে উঠে উপরে উঠে হুকুম হইতো হুকুম দিত অপরাধী পরে মরে যাইতো আর যদি নিরপরাধ হইতো জুলন্ত অবস্থায় থাকতো আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য এক এক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়ে দান করেছে রে ভাই এটা কোনো গায়েবের কার্যকারিতা নয় গায়েবের কোনো আলামত নয় আমরা যে সমস্ত নবীর উম্মত বলে আমার নবী গায়েব জানেন আর আল্লাহ আয়াত নাজিল কুল করে দিয়ে বলেন কুল লায়ালামুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন হে নবী আপনি বলেন আমার আল্লাহ ব্যতীত গায়েবের খবর আর কেউ জানে না একটা মজার ঘটনা শুনবেন ঘটনাটা কোন বইয়ের কিচ্ছা কাহিনী সুলাইমান আলাইহিস সালামের নবী রাসূলগণের কারগুজারি আছেন না কোরআনে সুলাইমান আলাইহিস সালামের বাদশা সুলাইমান আলাইহিস সালাম অনেক শুধু নবী ছিল না বাদশাও ছিল সুবহানাল্লাহ উনার একটা মুজিজা ছিল পিপিলিকার কথা বুঝতো বাতাসের কথা বুঝতো পশুপঙ্কির কথা বুঝতো সমস্ত সৃষ্টি যা আছে গাছ বৃক্ষ তলতা যেমন সবার ভাষা বুঝতো এই জন্য মশা একদিন এক বাদশা মহারাজ আমার একটা বিচারের প্রার্থী বলে বিচারটা কিসের বিচার তুমি কিসের বাদী হয়ে আছো ক আমি তো নির্যাতিত নিপীড়িত বলে কেমন নির্যাতিত নিপীড়িত বলে আমি যখন রক্ত হওয়ার জন্য বসি তখন কিন্তু বাতাসের অত্যাচারের জ্বালা আমি বইতে বুঝতেছেননি মন দিয়ে শুনেন মশা কি কইল যখন আমি রক্ত চুষার জন্য বসি বাতাসের অত্যাচারের জ্বালা আমি রক্তটা শুধু মতো হাইতে তে কইল তোমার অত বড় একটা অভিযোগ আচ্ছা অভিযোগ তো আমার বিচারের সিস্টেম হইল একা কোনো বিচার করতারে না বাদী বিবাদী দুজন উপস্থিত হওয়ার লাগে আল্লাহু আকবার জোরে বলে বাতাসকে হুকুম দিল বাদশা সুলাইমান নবী আলাইহিস সালাম বাতাসকে যখন হুকুম দিল তোমার নামে অনেক বড় নালিশ নিয়ে এসেছে একদম আদনা একটা সৃষ্টি ছোট্ট একটা সৃষ্টির মধ্যে ছোট্ট একটা সৃষ্টির উপর তোমার এত বড় অত্যাচার কেন এত বড় অত্যাচার কেন বাতাসকে হুকুম দিলেন সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়ার মাত্রে সঙ্গে সঙ্গে বাতাস যখন গতিতে আসতে লাগলো মশা মিস্টার দৌড়াইতে লাগলো বাদশা সুলাইমান নবী আলাইহিস সালাম ডাক দে ও মিয়া মশা মিয়া তুমি আসো তুমি দৌড়া কই বাতাসের অত্যাচার ঠেলার ছুড়ে আমি থাকতে পারতাছি সুতরাং বর্তমানে